सबस्क्राइब कर स्टाडी केयर एंड जॉब न्यूज चैनल के पासे थाका बेल आइकने অল আইকনে প্রেস করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট আপনারা সবার আগে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্টাডি কেয়ার অ্যান্ড জব নিউজ। ও গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অর্থাৎ পশ্চিমবঙ্গের স্বাস্থ্যভবন থেকে আজকেও একটি অফিসিয়ালি নোটিশ বেরিয়েছে, যেখানে একটি জেলাতে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করাচ্ছে। পশ্চিমবঙ্গের যে কোনো বাসিন্দা এই পদের জন্য আবেদন করতে পারবে। কোন পদে নিয়োগ করাচ্ছে, কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। সুসম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ এই ধরনের গভর্নমেন্ট এছাড়াও প্রাইভেট জবের রিকোয়ার ভিডিও সবার আগে আমাদের চ্যানেলে পেয়ে যাবে। সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো চলুন ভিডিওটি শুরু করা। সো এখানে দেখো এই অফিসিয়ালি নোটিশটি বেরিয়েছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যভবন থেকে, যেখানে তোমাদের নিয়োগ করাবে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। তোমাদের কোন পদে নিয়োগ করাচ্ছে এখানে দেখতে দিচ্ছে। দেখো ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করেছে, চারটি ভ্যাকান্সি রয়েছে। গ্র্যাজুয়েট ইন এনি স্ট্রিম অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েট পাস করতে হবে যে কোনো বিভাগ থেকে এখানে এডুকেশন কোয়ালিফিকেশান, সাথে কম্পিউটার নলেজ থাকতে হবে। ছ মাসের যে বেসিক কম্পিউটার কোর্সটি থাকে সেটি অবশ্যই থাকতে হবে। এজ লিমিট হচ্ছে 40 বছরের মধ্যে হতে হবে, যেটি 22 মে 2020 সালের নিয়ম অনুসারে হবে। স্যালারি হবে 13,000 টাকা। এখানে কোভিড-19 বা করোনা ভাইরাসের জন্য তোমাদের 3 মাসের টেম্পোরারি বা কন্ট্রাক্ট বেসিক নিয়োগ করাচ্ছে। সো এখানে তোমরা কিভাবে আবেদন করবে এখানে দেখো, তোমাদের সিলেকশন প্রসেস সরাসরি তোমাদের এই অ্যাপ্লিকেশন তোমাদের অ্যাপ্লিকেশন সরাসরি এই ইমেল আইডিতে পাঠাতে হবে, যেটি হচ্ছে recommend.dhgmch@gmail.com। এই ইমেল আইডিতে তোমাদের সেন্ড করতে হবে। তার সাথে তোমাদের এই যে এখানে তোমাদের দেখতে পাচ্ছ এই ফর্মটি তোমাদের প্রিন্ট আউট করতে হবে, এবং এটাই তোমাদের হাতে লিখে প্রিন্ট আউট বার করে তোমাদের হাতে লিখে ফর্মটি ফিল আপ করতে হবে, এবং সাথে তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে সেটি দেখে দিচ্ছি। সো এখানে দেখো সাথে তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে এখানে বলে দিয়েছে। দেখো এখানে বলেছে তোমাদের এক্সাম, যে তোমাদের যে সমস্ত এক্সাম পাস করেছো অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েটের এক্সাম পাসের সার্টিফিকেট লাগবে। এছাড়াও কম্পিউটার নলেজের সার্টিফিকেট, যে 6 মাসের কম্পিউটার নলেজ বেসিক কম্পিউটার থাকে সেই কম্পিউটার কোর্সের সার্টিফিকেট লাগবে। এছাড়া বায়োডাটা লাগবে, তোমাদের বায়োডাটাটা অ্যাটেস্টেড করতে হবে। এছাড়া প্রুফ সার্টিফিকেট যেমন ভোটার কার্ড বা আধার কার্ড দিতে হবে। এছাড়াও প্রুফ অফ অ্যাড্রেস অর্থাৎ অ্যাড্রেস দিতে হবে, যেমন হচ্ছে পাসপোর্ট, ভোটার কার্ড, এছাড়াও আধার কার্ড দিতে হবে। এছাড়াও ড্রাইভিং লাইসেন্স দিলেও হবে। এছাড়াও এজ সার্টিফিকেট হিসেবে আধার কার্ড দিতে পারো, মাধ্যমিকের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটি দিতে পারো, বা তোমাদের যে কোনো এক্সামে তোমাদের যে অ্যাডমিট কার্ড বা তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকে সেটা দিলেও হবে। সো এই ডকুমেন্টগুলো অ্যাটেস্টেড করে তোমাদের সেলফ অ্যাটেস্টেড, দেখো এখানে বলে দিয়েছে সেলফ অ্যাটেস্টেড করতে হবে সমস্ত ডকুমেন্ট। সাথে তোমাদের 2 কপি ফটো লাগবে, সেই ফটোগুলি সমস্ত কিছু তোমাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে, তাতে লিখতে হবে, এবং হাতে লিখে এখানে পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে, এবং এই ফর্মটি ফিল আপ করে সাথে যে ডকুমেন্টগুলো বললাম সেইগুলি তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের ইমেল আইডিতে পাঠিয়ে দিতে হবে, যে ইমেল আইডি হচ্ছে এখানে recommend.dhgmch@gmail.com। এই ইমেল আইডিতে পাঠিয়ে দিতে হবে স্ক্যান করে। সো এই অফিসিয়ালি নোটিশটি কোথায় ডাউনলোড করবে সেটি দেখে দিই। সো এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্ট হেলথ ডিপার্টমেন্টে চলে আসবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লাই নাও বলে একটি অপশন পাবে, সেখানে ক্লিক করার পর এই অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসবে, বা তোমরা গুগল ক্রোমে লিখতে পারো www.wbhealth.gov.in, এটি লিখলে তোমরা এই অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসবে। এখানে দেখো প্রথমেই দিয়ে আছে রিকমেন্ড ফর কন্ট্যাক্ট ডিইও, এই পদে তোমাদের আবেদন হচ্ছে। সো আবেদন শুরু হয়ে গেছে 26 মে 2020 সাল, 9 জুন পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে। সো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো আজকের জন্য এইটুকুনি।